আর এবার যে খবরে নজর রাখবো, দমদমে লোকসভা নির্বাচনে শেষ দফায় ভোট, আর তার আগেই রহরার আইসি অপসারিত। দমদম লোকসভা কেন্দ্রের শেষ দফার ভোট সপ্তম দফায়, তার আগে রহরার আইসিকে অপসারণ করল নির্বাচন কমিশন। রহরার আইসি দেবাশিস সরকারকে অপসারণ করা হলো। দমদমে ভোটের আগেই রহরার আইসি অপসারিত, নির্বাচন কমিশনের তরফে অপসারণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও বিস্তারিত জানাবো। সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, ঠিক কি কারণে আইসিকে অপসারিত করলো নির্বাচন কমিশন, কি জানা যাচ্ছে কমিশন সূত্রে? দেখো, আগামী শনিবার দিন শেষ দফার নির্বাচন, এবং ঠিক তার আগেই বলা যেতে পারে যে রহরা থানার আইসি দেবাশিস সরকারকে সরালো নির্বাচন কমিশন, এবং নির্বাচনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রেই এই অপসারণ, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে খবর। সেক্ষেত্রে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে এই রহরা থানা এবং রহরা থানার আইসিকে সরানো হলো। আজ বিকেল তিনটের মধ্যে এই পদে নতুন পদাধিকারীকে নিয়োগ করার নির্দেশ নির্বাচন কমিশনের। ইতিমধ্যেই মুখ্য সচিবকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, এবং দ্রুততার সঙ্গে যাতে এই রহরা থানার আইসি পদে নতুন ব্যক্তিকে নিয়োগ করা হয়, সেই প্যানেলের নাম নির্বাচন কমিশনে পাঠানো হবে, এবং তার মধ্যে থেকেই কিন্তু নতুন পদাধিকারীকে রহরা থানার আইসি হিসেবে নিয়োগ করবে নির্বাচন কমিশন, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। সঙ্গে থাকো সত্য সুন্দর, আপনাদের জানাবো। রহরার আইসি দেবাশিস সরকারকে অপসারিত করলো নির্বাচন কমিশন, এবং নাম পাঠাতে হবে নির্বাচন কমিশন, তারপর নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবেন কাকে রহরার আইসি হিসেবে নির্বাচন করা হবে। সুন্দরবনের পুলিশ সুপারকে অপসারিত করল নির্বাচন কমিশন, সরালো সেখান থেকে নির্বাচন কমিশন, বদলি করা হলো পুলিশ সুপার কোটেশ্বর রাওকে সরালো কমিশন, এবং তার জায়গায় নতুন একজনকে নিয়োগ করার চিন্তাধারা রয়েছে, ভাবনা রয়েছে নির্বাচন কমিশনের তরফে। ইতিমধ্যেই সরানো হলো পুলিশ সুপারকে। সত্যসুন্দর রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সত্যসুন্দর, কেন সুন্দরবন পুলিশ সুপারকে সরানো হচ্ছে এবং সেই জায়গায় কে আসতে চলেছেন, কি জানা যাচ্ছে কমিশন সূত্রে? দেখো, কোটেশ্বর রাও নালাবাত এই মুহূর্তে সুন্দরবন পুলিশ জেলার যিনি পুলিশ সুপার রয়েছেন, তাকেও কিন্তু সরিয়েছে নির্বাচন কমিশন। যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশে জানানো হয়েছে যে এর আগেও বিরোধী রাজনৈতিক দলের তরফে কিন্তু একাধিক অভিযোগ জানানো হয়েছিল এই পুলিশ সুপারের বিরুদ্ধে, এবং সেই সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই কোটেশ্বর রাও নালাওয়াত বর্তমানে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপারকে সরিয়েছে নির্বাচন কমিশন। তাকে নির্বাচন প্রক্রিয়ার কোনো কাজে রাখা যাবে না, এমনটাই কিন্তু নির্দেশে বলা হয়েছে, এবং এই পদেও সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার পদেও নতুন পদাধিকারী কে হবেন তাকেও কিন্তু তার জন্য প্যানেল চেয়ে পাঠানো হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিবকে, এবং সেটিও কিন্তু আজ বিকেল তিনটের মধ্যেই এই সুন্দরবন পুলিশ জেলার নতুন পুলিশ সুপার পদে পদাধিকারীকে নিয়োগ করবে নির্বাচন কমিশন। একদমই, সঙ্গে থাকো সত্যসুন্দর।